সরে যান সরে যান সরে যান দাদা ভাই সরে যান। গেট থেকে গাড়িটা যেভাবে বের করা, এখানকার স্থানীয় একজন ব্যক্তি যদি গাড়ি নিয়ে নিজের জায়গায় আসছে, সেই মোটর সাইকেলকে একেবারে পিষ্টে আসতে পিষ্টে গাড়ির তোলাতে নিয়ে এসে সেই ব্যক্তি মারা গেছে। সেই ব্যক্তির লাশ যে অবস্থায় বিভৎস হয়ে আছে এবং পাশের একটি বাড়ির দেওয়াল ভেঙে এক সেই বাড়ির দুজন বাচ্চা চলে পড়ে গেছে এবং একজন ভদ্র মহিলা চাপা পড়ে হসপিটালে ভর্তি আছে। তাদের জীবন এখন সংকটের সঙ্গে এবং সাধারণ মানুষ এতটা উত্তেজিত হয়ে পড়েছে, যাতে রাস্তায় জায়গায় জায়গায় জনবহুল এলাকায় যাতে হামলা যায় এবং জায়গায় জায়গায় মানুষের একটাই দাবি এখানে আশা করি জনপ্রশাসন এসেছেন, প্রশাসন এলাকার বাসী প্রশাসনের ওপর ক্ষিপ্ত হয়ে কোনোভাবে লাশ তুলতে দিচ্ছে না এবং যতক্ষণ না সুরাহা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি একটাই দাবি, রাস্তায় জায়গায় জায়গায় আমাদের হাম দিতে হবে এবং সিভিক পুলিশ মোতায়েন করতে হবে এবং যে বাড়ির ক্ষতি হয়েছে সেই বাড়ির ক্ষতিপূরণ আমাদের দাবি এবং যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তির পরিবারের পাশে যাতে থাকে প্রশাসন সেই জন্য আমাদের দাবি। আপনার নাম? আমার নাম শেখ মজিবুল রহমান। আমার ঘরে আমার কি ওরাই আমার কাছে বেরিয়ে গেল ভালো ছেলে, আমি আমি ছুটে যেয়ে দেখছি আমার কেউ দেখতে দিচ্ছে না বাপ, এখন দেখছি কেউ আমি একবারটি দেখা বাপ একবারটি দেখা বাপ একে তাকে করে মুখটা খুলে একটুখানি খানি যেতে পারবো ভাই কেউ দেখতে উনি কে হন? আমি মা, আমার অসুখ শরীর বাবা রোগ। উনি কি কাজ করতেন? আমি দাঁত মারছি।